বিষয়টা জানার, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী বিদেশ যাওয়ার আগে উনি স্টেটমেন্ট করে গেছিলেন যে আগুন তো লাগতেই পারে, দমকল তরফে জানানো হচ্ছে যে 72 ঘন্টা সময় লাগতে পারে আগুন নিয়ন্ত্রণে আসতে। কি বলবেন? দেখুন, এটা হচ্ছে একটা রাজ্যের একটা মুখ্যমন্ত্রী সে রাজ্যের সাধারণ মানুষের তার উদাসীনতা, সে রাজ্যের সাধারণ মানুষের ভালো মন্দ নিয়ে তিনি যে মোটেই চিন্তিত নন, এটা তার সব থেকে বড় বহিঃপ্রকাশ। পশ্চিমবঙ্গে এই ঘটনা নতুন করে ঘটছে তা নয়, পশ্চিমবঙ্গের কলকাতা আজ এক বিস্তীর্ণ এলাকা জতুগৃহের রূপান্তরিত হয়েছে। এখানে ব্রিজ ভাঙছে, এখানে বাজার কুল লাগছে, এবং এই একটা ঘটনা নয়, রেগুলার ইন্টারভেলে তাই এই জিনিস হয়ে চলেছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আজকে কোথায় দাঁড়িয়ে আছে তার দু তিনটে উদাহরণ দিচ্ছে আপনাকে। মুখ্যমন্ত্রী চলে গেলেন বিদেশ, যাওয়ার সময় বলে গেলেন আগুন লাগতেই পারে, কোনো ব্যাপার না, কেউ মরেনি, অর্থাৎ মৃত্যু না হলে সেটা কোনো ঘটনা নয়, এটা হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীর ভাষণ। 2 নম্বর, তিনি বলে গেলেন আমার অবর্তমানে আরেকটা শ্যাডো মিনিস্ট্রি থাকবে, কিন্তু সেই মন্ত্রীটা দায়িত্ব যে তারা কিন্তু মুখ্যমন্ত্রীর অবর্তমানে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে না মিটিং করতে পারলেন না কোনো সিদ্ধান্ত নিতে পারলেন। তারা যদি সিদ্ধান্ত নিতে সামরিক বাহিনীকে ডাকো তাহলে এত বড় দুর্ঘটনা হয়তো এই জায়গায় পৌঁছাতো না। পশ্চিমবঙ্গের সরকার হচ্ছে ওয়ান ওম্যান গভর্নমেন্ট, যেখানে মুখ্যমন্ত্রী ইউরোপের মাটিতে পা না রাখলে তার মন্ত্রিসভার কাছে সাধ্য নেই, সাধ্যের বাবার ক্ষমতা নেই যে তারা কোনো মুখ তুলে কথা বলতে পারেন। রাজ্য সরকারের অধীনে কোনো তদন্ত আমি বিশ্বাস করি না, বিচার বিভাগীয় তদন্ত হোক, এটা আরামসে বের হয়ে যাবে, কারণ এগুলোর জন্য রকেট সায়েন্সের দরকার নেই। পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা, নজরদারির অভাব, আগুন নেবানোর যন্ত্রপাতি নেই, আগুন নেবানোর পরিকাঠামো নেই, সর্বোপরি একটা টোটাল অরাজকতা, প্রশাসনিক অরাজকতা। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।